গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে। আর সবার আগে সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দীপাবলিতে খুব খুব মজা করো, খুব খুব ঘোরো, আর খুব বোম ফাটাও, আতশবাজি, বাড়ি পুরো আলোয় আলোকিত করে দাও। তো আমাদের এখানেও সমস্ত কিছু হয়, কিন্তু ঘোরাফেরাটা হয় না, কারণ এই দিনে প্রত্যেকের বাড়িতে একটু না একটু করে পুজো করা হয়। তো আমার শ্বশুরবাড়িতেও করা হবে। তো কী পুজো করা হয় বলো তো? আজকের দিনে এখানে মানে সবার বাড়িতেই হচ্ছে কলা গাছে, তাদের যে বাবা মারা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের বাতি দেওয়া হয়, তো যাকে বলে গছা। তো যাই হোক, আমাদের ভাষাগুলো আর ইসেগুলো একটু আলাদা, তো তোমরা জানি মানিয়ে নেবে। তো মা সকাল সকাল উঠান টুঠান ঘর দর ওগুলো কাঁচা ঘরগুলো মুছছে, আর আমি হচ্ছে এদিকে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এদিকে এদিকের ঘরগুলো মুছছি। আমার ঘর, মার ঘর আর রান্নাঘর, তিনটা ঘর মুছছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আর তার সাথে সাথে আমাদের মধ্যে কি কি দেখি। আমি সকালটাকে স্নান টান করিয়ে দিলাম, স্নান তো করাইনি আজকে, শরীর মুছিয়ে দিয়েছি, কালকে স্নান করাইছিলাম, স্নান টান করে ক্রিম টিম মাখিয়ে ওকে স্নান, মাত্র আমি মানে ঘুম পাড়িয়ে খালি ঘরটা মুছলাম, স্নান করতে গেলাম উঠে গেছে। তো উইঠাই যে প্রচণ্ড কান্না করতেছিল, তো ওর বাবা দেখতেছিল, তারপরে যে আমি এসে নিলাম, একটু খাওয়াইলাম, তো এখন চুপচাপ এখন খেলতেছে। খেলো খেলো, শোনা, তুমি খেলো, তুমি খেলো, তুমি খেলে দিচ্ছ বাবা। আশেপাশে প্রচুর মাইক বাজছে, প্রচুর গান হচ্ছে, সাইডে সাইডে পুজো হচ্ছে, তো ক্লাবে, তারপরে হচ্ছে স্কুলে, তার জন্য মাইক বাজছে। তো মাঝে মাঝে আমি একটু ভয়েস ওভারই ভয়েসেই আর কি কাজ চালিয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে হচ্ছে জামাকাপড়গুলো যেগুলো আর কি আগের দিনে ছিল শুকায়নি, সেগুলো শুকিয়ে নিয়ে আসলাম। আর ছেলেকে তোমাদের দাদাভাই এই পাশে দেখো বাইরে নিয়ে গেল, এইভাবে করলে একদম খুব মজা পায়, মনে হচ্ছে ওরকম বড় হয়ে গেছে। মানে না, এগুলো বের করলাম, বের করে ভাবতেছি তোমাদের সাথে শেয়ার করব। ফট করে মাছের মতো কি জানি কেন ভনভন 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 করতেছে, এখনো অব্দি করতেছে। ওকে দেখতে বললাম, বলে কিছুই ঢুকে নেই, মানে পাখনাগুলো নড়তেছে। তো যাই হোক, কানের মধ্যে সরষের তেল ঢেলে দিছে অনেকগুলো। তো যাই হোক বন্ধুরা, বসে পড়লাম গিফটের ঝুলি নিয়ে। তো এখানে আছে তোমাদের পুচকু সোনার সমস্ত কিছু, গোল্ড আর সিলভার জুয়েলারি, যেগুলো ও অন্নপ্রাশনের আগেই পেয়ে গেছে। তো চলো শুরু থেকে তোমাদের দেখাই, কারণ হয়তো একটা একটা করে দেখাইছি, তো অনেকে দেখেছে অনেকে দেখোনি। তো যেই সমস্ত জিনিসগুলো পুচকুকে অন্নপ্রাশনের দিন আমি পড়াবো, তো চলো তোমাদের সাথে শেয়ার করি, একে একে দেখাই যে তোমাদের পুচকু সোনার কী কী গিফট হবে। তো কিছু ব্যাগের মধ্যে বেশি করেই সবগুলো ঢুকিয়ে রেখেছি, কারণ আর এই ব্যাগটার মধ্যে রেখেছি কারণ অন্নপ্রাশনের দিন যাতে তাড়াতাড়ি হাতে পেয়ে যাই আর কি। সবার প্রথমে এই যে বাবুর একটা আংটি, এই দেখো এই আংটিটা মামা বাড়ি থেকে দিয়েছে, দেখিয়েছিলাম তোমাদের মামা বাড়িতে প্রথম যেদিন গেছিলাম, এটা একদম আমার হাতে হয়ে যায়, অর্ধেক হয় আর কি। আমার হাতটা এমনিতে একটু ট্যাপা টুবা, তো যাই হোক অনেক বড় সড়ো, অনেক বড় আংটিটা আর অনেকটা ভারী। তারপরে চেনটা তো তোমাদের দেখিয়েছি, যেটা পুষ্কুর বাবা মা মানে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে ওর জন্য কিনেছি। তো এখানে গানের সাউন্ড আসার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, এই চেনটা এর আগে অনেক দেখিয়েছিলাম যখন কিনেছিলাম, তো অনেকেই দেখুনি, তো আজকে ভাবলাম আবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আর হ্যাঁ, এখানে ওই ভিডিওতে দুই একটা কমেন্ট এসেছিল যে এটা কি সোনার জলে ভেজানো, তো না এটা সোনার জলে ভেজানো না, এটা সোনারই চেন। তো যাই হোক, আর লকেটটা হচ্ছে রাধাকৃষ্ণর লকেট দেহ, চেনটা চেনটা একটু বড়ো সড়োই কিনেছি যাতে প্রচুর একটু বড় হয়েও পড়তে পারে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে এই রূপোর বিছাটা, এটাও মামার বাড়ির তরফ থেকে এসেছে, আর এটাকে আমরা বলি তোড়া বিছা, মানে পায়ের তোড়ার মতো দেখতে, সেই জন্য নাকি, তো আমি জানি না এর মাহাত্ম্য কেন ওকে তোড়া বিছা বলা হয়। তো এটা হচ্ছে
আমাকে পয়সা দিয়েছিল, তো আমি কিনেছি। তো আমাকে বলেছিল তোমাদের দাদা ভাই অনেকগুলো স্ক্রিনশট নিয়ে ছবি তুলে তুলে আমাকে দেখিয়েছিল, কিন্তু ওই ঝুলঝুল ওগুলো ভালো লাগে না, তো ছেলে মানুষের জন্য এরকম সিম্পলি ঠিক আছে। তো তারপরে চলো আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে পায়ের নূপুর। তো এখানে তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে মিতু ছেলে মানুষকে পায়ের নূপুর কে পরায়। তো দেখো ও তো এখনও অনেকটাই ছোট, আর ভালো লাগে মানে যখন নতুন নতুন হাঁটা শেখে হামাগুড়ি দেয়, তো তখন পায়ের নূপুর পড়বে বা একটা ছমছম আওয়াজ হবে, দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্যই আমার ইচ্ছে ছিল যে একটা পায়ের নূপুর পরবো, তো যাই হোক পরাবো আর কি ছেলেকে, তো সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল। তো দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাও একদমই সিম্পলের মধ্যে, কিন্তু ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশেপাশে প্রচণ্ড গান বাজছে, যার কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, অরিজিনাল সাউন্ডগুলো একদম বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে প্রথমে তো বুঝতেই পারিনি অরিজিনাল সাউন্ডগুলো যদি এসে যায় তাহলে ভিডিওটাতে কপিরাইট চলে আসবে। আর ছেলের জন্য দুইটা না রূপার চুড়ি কিনেছিলাম, ও হওয়ার 2 মাস পরেই। কিন্তু না রূপার চুড়িগুলো আমি কোথায় রাখছি, ড্রেসিং টেবিলে কয়েকদিন ছিল, তারপরে হচ্ছে কোথায় বা রাখছি আমি খুঁজেই পেতেছি না। কালকে থেকে অনেকবার খুঁজছি, আমি সবার সাথে যেহেতু পুচকু সমস্ত জিনিসগুলো একসাথে রাখি, কিন্তু অনেক খুঁজলাম পাইলামই না। তো আর একটু ভালো করে খুঁজতে হবে আলমারি ঠালমারিগুলো। তো যাই হোক এই হচ্ছে পুচকুর টোটাল জিনিস। তো পায়ের নূপুর, হাতের, কমরের আর হচ্ছে গলার। তো চুড়িগুলোই আমি খুঁজে পাচ্ছি না, চুড়িগুলো হলেই একদম সম্পূর্ণ হয়ে যায় ওর জিনিস, কিন্তু চুড়িগুলো আমাকে আরও একটু ভালো করে খুঁজতে হবে, দেখা যাক কোথায় আছে না আছে। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো, তো এদিকে মোটামুটি সন্ধে প্রায় 6টা সাড়ে 6টার মতো বাজে, এদিকে আমি ভাত বসিয়েছি আর তার সাথে হচ্ছে বাঁধাকপির ছ্যাঁকা। তো পাশের বাড়ি দুই বাড়ি থেকে হচ্ছে শিদুলের ছ্যাঁকা নিয়ে আসবে। তো তারপরে ঝিনুকের তরকারি, শামুক আমি খাই না, ঝিনুক খাই। আর এদিকে হচ্ছে বাবা এদিকে কলা গাছগুলো কাটছে, কারণ হচ্ছে এখানে হচ্ছে গোছা মানে বাতি দেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো তাহলেই পুরোটা বুঝতে পারবে। তো এখানে 2টা কলা গাছ গাড়া হয় তুলসী মন্দিরের পাশে বা সাইডে এক জায়গায় আর কি, অনেকের মধ্যে বাড়ির সামনে গাড়ে, আবার অনেকের মধ্যে কিন্তু হচ্ছে উঠানের মধ্যে গাড়ে। তো এদিকে আশপড়শের সবার বাড়িতে মোটামুটি পুজো শেষ, আমাদের বাড়ি সবার লাস্ট লাড্ডা গুড্ডা। তো এদিকে মাকে বললাম যে আমার এই শাড়িটা পরো, তো এটা পুজো দেওয়ার জন্যই শাড়িটা আমার কেনা, তো সেই জন্যই আর কি পরতে বললাম। তো চলো, একটা কলা গাছ বড় হয়েছে, একটা কলা গাছ ছোটো হয়েছে, তো কলা গাছই বলে পাওয়া যায় না এখন। কি বাবা কি দাঁড়ো, তো ছেলে এদিকে আমি ভয় দিচ্ছি, খুব অত্যাচার করছে। তো যাই হোক কলা গাছই বলে পাওয়া যায় না, তো পাতাগুলো অনেকটা বড় বড় হয়েছে, তো যাই হোক কোনো ব্যাপার না। তো ওইদিকে দেখো দেওয়ারিগুলো সুন্দর করে সাজিয়ে রাখা আছে, আর এদিকে হচ্ছে দই চিড়া মানে এইখানে আর কি এরকমভাবেই পুজো দেওয়া হয়। তো এদিকে দেখো মা শাড়িটা পরে পরা শেষ, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো লাল ব্লাউজ দিয়ে পরলে আরও বেশি ভালো লাগতো, ব্লাউজটা একটু মানে কী হবো আনম্যাচ হয়ে গেছে। তো তারপরে চলো তোমাকে পুজোর সামগ্রীটা সমস্ত দেখাচ্ছি। আর এদিকে তোমাদের দাদা ভাই মোমবাতি নিয়ে আসছে, তো আমাকে বললো মোমবাতিগুলো সাজাও, তো এদিকে মোমবাতিগুলো সাজাচ্ছি। তো পুরো বাড়িতে মোটামুটি মোমবাতি দিয়ে সুন্দর করে সাজাবো, এখন জ্বালাবো না পরে জ্বালাবো, যখন মোটামুটি আর কি পুজো স্টার্ট হবে তখন আর কি মোমবাতিগুলো জ্বালাবো, এখন আমি সুন্দর করে সাজিয়ে রাখছি। আর পুচকু উঠলে তারপরে সাজাবো, কারণ পুচকু তো মনে করো কি বলতো প্রথম এগুলো দেখবে না, তো ওর রিয়াকশানটা কী হয় সেই জন্যই আর কি। তো তারপরে এদিকে দেখো প্রদীপগুলো রাখার জন্য, এটা হচ্ছে বাঁশ দিয়ে কি জানি আর কি
করে আর কি এরকম করে গোল গোল করে দেয়। তো এদিকে প্রদীপে দেখো সলতা দেওয়া শেষ, এখন তেল দেওয়া হবে। তো এগুলো নতুন দেওয়ারই, এই পুজোতে কিন্তু পুরনো কোনো কিছুই চলে না, পুরনো দেওয়ারই সলতা কোনো কিছুই না। তো এই এইভাবে দেখো চিরা দেওয়া হলো, এগুলো কলার ঢঙ্গলের মধ্যেই দেওয়া হয়, দই চিরা, তারপর হচ্ছে আটিয়া কলা, মানে ফল মূল সমস্ত কিছু। আর দেখো গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়ি কিন্তু এই দিনে আলোয় আলোকিত। এটা আমাদের সামনের বাড়ি দেখো কি সুন্দর করে টুনি বাল্ব দিয়ে মানে সাজিয়েছে। সবাইকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই। হ্যাঁ হ্যাঁ দেখছো, ও ও ও হ্যাপি দিওয়ালি, সবাইকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। রইল মিতু দানিশ লাইফস্টাইলের, মিতু দানিশ লাইফস্টাইল ফ্যামিলির পক্ষ থেকে। চন্দা বাবা করো করো, আমি মামামের সাথে রান্না করি, রান্না করি, আমার মামাম রান্না করে আমি দেখি। তো এদিকে চলো পুজো মোটামুটি স্টার্ট হয়ে যাবে এখন, এদিকে ধূপতিটা ধরিয়ে নিল, আর এদিকে তো প্রসাদগুলো রেডি করা শেষ। আর এই প্রসাদগুলো না খেতে দারুণ টেস্টি লাগে, দই চিরা আটিয়া কলা, মানে আর এখানে সবার বাড়িতেই হচ্ছে প্রসাদ দিবে, এর বাড়িতে এসে এর তার বাড়িতে এসে সবাই প্রসাদ দেওয়া হয়। তো এখানে কোনো খিচুড়ি ঠিচুড়ি করা হয় না, শুধু এগুলো প্রসাদ। আর রাতের বেলা হয় সিঁদুল, তো সিঁদুলটা কী সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। মানে ছ্যাঁকার তরকারি রান্না করা হবে। তো এদিকে ভোগা দিয়ে দিলো শাশুড়ি, হচ্ছে আমার শাশুড়ির বাবা মাকে দিল, আর শ্বশুর হচ্ছে শ্বশুরের বাবা মাকে আর কি দিল। তো যাই হোক, তারপরে আর শ্বশুরের শ্বশুরকে তার শাশুড়ি মাকে দেয় হয়তো বা দেয়, আমি অতটা জানি না। তো যাই হোক, তারপরে এই যে দেখো দুটো কলা গাছে তারা দুইজন তাদের দুইজনের বাবা মাকে দিল। এটা হচ্ছে যাদের বাবা মা আছে তারাই শুধু দিতে পারে, যাদের বাবা মা নেই তারাই শুধু দিতে পারে, যাদের বাবা মা আছে তারা কিন্তু দেয় না। তো যাই হোক, এদিকে পুচকু উঠে গেছে, তো ওকে ঘরে ওইখানে রেখে দিয়ে আসলাম, মশাই টশাই টানিয়ে আনবো একটু পরে বাইরে। আর এদিকে মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি, তো মোমবাতিগুলো জ্বালানোর পরে না বাড়িতে এত সুন্দর লাগছিলো, এত সুন্দর লাগছিলো কি বলবো, মানে এরকম বাড়িটা মানে আলোকিত হয়ে গেছিলো না, ওই জন্যই বলে দীপাবলি। দীপাবলিতে মানে বাড়ি আলোকিত হলে মানে এত ভালো লাগে। আর শুধু আমাদের বাড়ি না, প্রত্যেকের বাড়িতেই আজকে মোমবাতি বলো, টুনি বাল্ব বলো, এইভাবে আলোকিত। আর শহরের দিকে তো কি বলবো, আর বড় বড় বিল্ডিংয়ের মধ্যে বড় বড় টুনি বাল্বগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে দেয় না, মানে মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি। তো যাই হোক, আমাদেরও গরিবের ছোটো বাড়ি একটা, সেটাও সুন্দর করে আলোকিত করলাম যতটুকু আমার দ্বারাই সম্ভব। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এখন ছেলেকে দেখাচ্ছি, বাবাই দেখো টুনি বাল্ব, ও মানে টুনি বাল্ব বলো বাতি বলো কোনো কিছু দেখেই ভয় পায় না, আমার ছেলে খুব সাহসী হয়ে গেছে। তো এদিকে দেখো আমি তারাবাতি ফুটেছি, আর আমি ছেলেকে ডাকতেছি বাবা বাবা, ও দেখি পুরো দেখতেই এসে, কোনো ভয়ে ভয়ের কোনো চিহ্নই নেই গায়ে। আর এদিকে ওরা এখনও পুজো দিচ্ছে, ওরা তো উপোসই আছে, তো পুজো দিয়ে তারপরে প্রসাদ খেয়ে তারপরে ভাত খাবে। তো আমরা সবাই তো ছ্যাঁকার তরকারি ঝিনুকের তরকারি দিয়ে খাবো, তোমাদের দাদাভাই অবশ্য ঝিনুক খায় না, মানে ঝিনুকের আলু খায় ঝোল খায় কিন্তু ঝিনুকটা খায় না। আর বাবার জন্য হচ্ছে বাঁধাকপির ছ্যাঁকা আছে, এটাই রান্না করেছি। তো চলো, কীরকম লাগলো এই নতুন পুজো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর এগুলো হচ্ছে বাড়ির সামনে দেওয়া হয়, এটাকে কী বলে ভোগা না কী জানি বলে, এটা মনে নেই, ঠগা না কী জানি। তো যাই হোক এটা দেওয়া হয়েছে, ঠোগা না ভোগা মনে নেই এতটা, যাই হোক দুইটার মধ্যে একটা হবে। ওগুলো বাড়ির সামনে কলের পাড়ে বাড়ির পেছনে এই সাইডে দেওয়া হয় আর কি।
তো এদিকে হচ্ছে সবার পুজো দেওয়া শেষ, এখন হচ্ছে ভক্তি দিয়ে নিচ্ছি ছেলেকে, আর আমিও জুনে মিলে ভক্তি দিয়ে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যাব, কারণ আর দুই দিন পরেই আমার ছেলের অন্নপ্রাশন, যাতে সর্দি ফর্দি না লাগে তার জন্য। একটা আমাদের রাজবংশীদের আজকে একটা বিশেষ দিন, মানে এই কালী পুজোর বা দিওয়ালির দিনে কি হয় আমাদের স্পেশাল একটা মেনু থাকে, এটা আমাদের কালচারের মধ্যে পড়ে, আমাদের ট্র্যাডিশনের মধ্যে পড়ে। প্রত্যেকটা জাতির কিছু ট্র্যাডিশন থাকে, সংস্কৃতি থাকে, তো আমাদের সবচেয়ে একটা সেটা হচ্ছে ছ্যাঁকা, শীতলের ছ্যাঁকা। তোমরা এর আগেও মৃত্যু অনেকবার শেয়ার করেছিল তোমাদের সাথে, তো এইটাও শীতলের ছ্যাঁকা, আবার এটাও শীতলের ছ্যাঁকা, তো দুইটা জায়গা থেকে আসছে পার্সেল। মানে আমাদের বাড়িতে কোনো ছ্যাঁকা রান্না করা হয়নি, এবার জিভে জল চলে আসছে, কিন্তু দুই জায়গার থেকে আসছে, আমাদের পাশের বাড়ির এক বৌদির বাড়ির থেকে আসছে, আর একটা দূরের একটা দাদার বাড়ির থেকে আসছে। এবং তারই সাথে দেখো এটাও ঝিনুকের সবজি, আমি আমার থালায় মৃত্যু সবসময় খায়, আমার থালায় মৃত্যু সবসময় খায় বলে হচ্ছে আমি নিয়েছি, কিন্তু আমি ঝিনুক খাই না, শামুক খাই না, ওরা আবার খুব পছন্দ। এটা একটা ওরাও রান্না করছে আজকে ঝিনুকের সবজি, সেম ওই বৌদির বাড়ির থেকে ওরাও রান্না করছে এই যে ঝিনুকের সবজি। আমি যে থালায় নিয়েছি আমি খাইতে পারবো, আমি তো খাই না, আমি তো থালায় নিয়েছি, আমি ভাতই খাইতে পারবো না, আলু খাবো না, মানে আমি এগুলো নেই না থালায়, আমার খাওয়া শান্তি হয় না, আজকে খাওয়াটা শান্তি হবে না সত্যি কথা বলতে, মানে মৃত্যুর জন্যই নিল, বলো যে একই থালা খাবো তুমি নাও। আর এটা হচ্ছে কি বাঁধাকপির পাতার একটা ছ্যাঁকা করছে, এটাও তার আগে জামাটা খুলতে হবে, কারণ এই দিনের ছ্যাঁকা হচ্ছে একদম, মানে এটা মানে এক্সট্রিম লেভেলের ঝাল হয়, ছ্যাঁকা মানেই হচ্ছে ঝাল। হ্যাঁ দারুণ সেন্ট, কথা কম কাজ বেশি এখন।